যারা এই প্রতিবাদ জানাবার জন্য নিজের ভার চুল আমাদের মেয়েদের যা সম্ভ্রম ফেলে কেটে ফেলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাথা ন্যাড়া করে ফেলা উচিত। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে অযোগ্য, তার মাথা ন্যাড়া করা উচিত। একসঙ্গে তিনি এবং তার দলের যত মন্ত্রী যারা পশ্চিমবঙ্গের এই মোড়ে মোড়ে বঞ্চিত করেছে, যে সব মানুষকে যোগ্য চাকরি প্রার্থী থেকে শুরু করে নাগরিকদের যেভাবে লুট করেছে, বঞ্চিত করেছে, তার দায় নিয়ে লজ্জায় মাথার চুল কামানো উচিত তাদের। টোটাল তৃণমূলকে নতুন চশমার কোম্পানি খুলেছে কুণাল ঘোষ। কুণালের চশমা পরুন, পৃথিবীকে নতুন রূপে দেখুন। কুণালের চশমা পড়লে বাবাকে মা হিসেবে দেখতে পাবেন, মাকে বাবা হিসেবে দেখতে পারেন। চাকরি প্রার্থীদের যারা বঞ্চিত, আপনাদের কুণালের চশমা পড়লেই আপনারা দেখবেন সবাই চাকরি পেয়ে বসে আছে। আপনারা কুণালের চশমা পরে মনরেগার মাঠকে দেখুন, দেখে নেবেন যে পুকুর কাটা হয়েছে। কুণাল কোম্পানির চশমা পরুন, তৃণমূলীয় পদ্ধতিতে মানুষকে ভুল বোঝান। বঞ্চিতদের ধর্ণা দিল হাজার দিনে পা, বঞ্চিতদের ধর্ণা দিল হাজার দিনে পা, হাজার হাজার দুর্নীতিতে ভাসছে শহর গাঁ। যোগ্য যখন পথে বসে পোড়ায় তার কপাল, যোগ্য যখন পথে বসে পোড়ায় তার কপাল, তাক দিনাদিন নাচের তালে ফিল্ম ফেস্টিভ্যাল। মাননীয়ার পকেট খালি, লোক দেখানো ফাঁট। মাননীয়ার পকেট খালি তবু লোক দেখানো ফাঁট। চাকরি দেওয়ার নেই তো মুরড, তবু সাজবে লাটের বাঁট। এক শিক্ষা জেলে গেছে, এক শিক্ষা ধুকছে, আর শিক্ষামন্ত্রী শিক্ষা ভুলে শুধুই প্রলাপ বকছে। কালকে বলে দশটা খালি চাকরি দেবার সিট, আজকে বলে ভুল বলেছি পায়জামাতে গিঁট। দুর্নীতিতে বাংলা লুটেও রোজ বলে যায় ঝুট, দুর্নীতিতে বাংলা লুটেও রোজ বলে যায় ঝুট। তোমরা থাকো খালি পেটে, আমরা তো ডালমুট। হাজার হাজার মিথ্যে কথার নেই তো কোনো সার, হাজার হাজার মিথ্যে কথার নেই তো কোনো সার। যোগ্য যারা ধর্ণা তাদের হাজারটা দিন পার। শাসক তোমার হাজার পাপের হিসেব মানুষ নেবে, যা লুটেছ বিধাতা ঠিক হিসেব কষে দেবে। উত্তরবঙ্গে নিজের ভাইপোর বিয়ে দিতে গেছেন, আর পশ্চিমবঙ্গের যোগ্য ভাইপো ভাইজিরা চাকরি না পেয়ে রাস্তায় বসে রয়েছে। মাথা ন্যাড়া করা উচিত মুখ্যমন্ত্রীর, মাথা ন্যাড়া করা উচিত। তারপর তার এই শিক্ষামন্ত্রীর জেলে যাওয়া, শিক্ষামন্ত্রীর জেলে ঢুকে মাথা ন্যাড়া করা উচিত। সবাই মিলে, সব মন্ত্রী মিলে মাথা ন্যাড়া করা উচিত। যাদের পেটই কেটে দিয়েছে তাদের আবার মাথার চুল কাটার থেকে বড় কি রয়েছে? এই রাজ্যে হচ্ছেটা কি? রীতিমতো দেখা যাচ্ছে পোশাকহীন অবস্থায় রীতিমতো বিক্ষোভ করছে যে যুব, আমাদের যারা ছাত্র যুব বলে মুখ্যমন্ত্রী গর্ব করে না, তারাও বিক্ষোভ করছে। আর কেসে নারী সুন্দর প্রত্যেকেই জানেন, সেই কেস মুন্ডিত করে বিক্ষোভ করছেন। তারা বলছেন আমাদের জীবনের রং হারিয়ে গেছে, কি দরকার এই সৌন্দর্যের? আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, কথা বলার চেষ্টা করব। কি দরকার তারা বলছে আমাদের দেহ থেকে রং হারিয়ে গেছে? দেখুন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমার মনে হয় যেভাবে এদের সঙ্গে দুর্নীতি করেছে তৃণমূল এবং এই অপদার্থ চোর সরকার, তাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে অপদার্থ প্রমাণ করেছেন একটা রাজ্য চালাতে, তারা ক্রমাগত চুরিকে প্রশ্রয় দিয়েছেন এবং চোরেদেরকে বীর বলেছেন মিডিয়ায় প্রকাশ্যে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জায়গার যারা যোগ্য মানুষ, নাগরিক হিসেবে যোগ্য, কেন্দ্র সরকার কোটি কোটি টাকা তাদের পাঠিয়েছে, গরিব মানুষ যাদের অধিকার বাড়ি পাওয়া তাতারা দেননি, সেই বাড়ি তৃণমূল চুরি করেছে। মান গরিব মানুষের চাল তাতারা দেননি, তাতারা নিজেরা চুরি করেছে। আবাস বলুন, চাল বলুন, জল বলুন, মনরেগার কাজ বলুন, জব কার্ড বলুন, তারা চুরি করেছে। ইভেন আমাদের যোগ্য ছেলেমেয়েরা, যারা মধ্যবিত্ত বাড়ি, গরিব বাড়ির ছেলেমেয়েরা, যারা তৃণমূলের কয়লা বালি গরুর সিন্ডিকেটে কাজ করতে চায় না, যারা চায় যে সততার সঙ্গে পড়াশোনা করে একটু রোজগার করবে, আমাদের দেশের ভবিষ্যৎ যে বাচ্চাগুলো তাদেরকে পড়াশোনা শেখাবে, তাই তারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়েছিল পরিশ্রম করে। আর সেই চাকরি তৃণমূলের নেতামন্ত্রীরা যারা সাদা খাতা জমা দিয়েছিল, তাদের থেকে ঘুষের বিনিময়ে এই ছেলেমেয়েগুলোর থেকে লুট করেছে। কেউ কেউ 10 বছর ধরে রাস্তায় বসে রয়েছেন, এদের হাজার দিন অতিক্রান্ত হলো আজকে। আমার মনে হয় যারা এই প্রতিবাদ জানাবার জন্য নিজের মন মাথার
চুল আমাদের মেয়েদের যা সম্ভ্রম ফেরে কেটে ফেলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাথা ন্যাড়া করে ফেলা উচিত। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে অযোগ্য, তার মাথা ন্যাড়া করা উচিত। একসঙ্গে তিনি এবং তার দলের যত মন্ত্রী যারা পশ্চিমবঙ্গের এই মুড়ে মুড়ে বঞ্চিত করেছে, যে সব মানুষকে যোগ্য চাকরি প্রার্থী থেকে শুরু করে নাগরিকদের যেভাবে লুট করেছে, বঞ্চিত করেছে, তার দায় নিয়ে লজ্জায় মাথা চুল কামানো উচিত তাদের। কিন্তু দুর্ভাগ্যজনক এরা নির্লজ্জ, এরা বেহায়া। এখন এটা প্রতীকী প্রতিবাদ এবং খুব মারাত্মক প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদ কিন্তু দেশ জুড়ে এই ছবি দেখছে। যতই উনি টাকা নেই, খেলামেলা লুটপাট করে ফিল্ম ফেস্টিভ্যাল তো শেষ করে দিয়েছেন, উত্তরবঙ্গে নিজের ভাইপোর বিয়ে দিতে গেছেন, আর পশ্চিমবঙ্গের যোগ্য ভাইপো ভাইজিরা চাকরি না পেয়ে রাস্তায় বসে রয়েছে। একটাও কথা এটা নিয়ে বললে, এদেরও বাড়ি আছে, এদেরও পাড়া আছে, এদেরও পাড়ায় লোক আছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে কি ঘটে যাবে তা আমরা দায়িত্ব নেব না। এই চোর তৃণমূলের নেতা মন্ত্রী সবার বাড়ির পাশে চোরেরা থাকে না, সাধারণ মানুষ থাকে, তারাও দেখছে। এই চোখ মুখগুলোর চোখে মুখের মধ্যে তাকিয়ে দেখুন, চোখের জল ছাড়া কিছু নেই। দুর্নীতি করেছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, মিথ্যে কথা বললে হবে, চ্যাংড়াও পেয়েছে।